শাওয়াল মাসের ছয় রোজা রাখার ফজিলত কী আসলে অথবা এই ছয় রোজা রাখবো কিভাবে এবং কখন যদি শাওয়াল মাসের ছয়টা রোজার ফজিলত সম্পর্কে শুধু একটা হাদিস বলি এইটা আপনাকে অনেক ইমপ্রেস করবে ইনশাআল্লাহ যদি আপনি আখারতের প্রতি আগ্রহী হন আইন ব্রদিয়ালুআনকে বরুণিত তিনি বলেন কাল নবীউ সাল্লাহু আলু সাল্লাম আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছে মানে সমা রমাদান যে ব্যক্তি রমাদানের সমূহ পালন করবে সাওয়াল তারপর যে রমাদানের পরের মাসেই এক্সাক্টলি ঈদের দিন ঈদ যে মাসে মানে ওই মাসেই ছয়টা রোজা রাখবে খা সুয়াম সুয়াম সুইয়ামার সে যেন সারা বছর রোজা রাখলো তার মানে এটা পরিষ্কার যে সওয়াল মাসে ছয় রোজা রাখলে এক বছর রোজা রাখার সমান হয় সোয়াব হয় নাকি হয় মানে নে কি বলতে কি সে সারা বছরের রোজা রাখলো এমনটাই তার আমল নামে লেখা হবে এই রোজাগুলো রাখার নিয়ম কি নিয়ম হচ্ছে আসলে রমাদানের পরের মাস ছটা রোজা রাখবে লাগাতার রাখা জরুরি না এই পুরো তিরিশ দিনের ভিতরে ছটা রোজা রাখলেই হলো আর লাগাতার রাখলে তো আরও ভালো তবে যদি কেউ রমাদানের রোজা ভাঙে অসুস্থতার কারণে যেমন মেয়েদের রোজা ভাঙতেই হয় বেশিরভাগ মেয়েদেরই ভাঙতে হয় তো ওইটা ওটা অসুস্থ তার ছেলেদের যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে বা সফর মুসাফির হিসেবে ভাঙে ভাঙতে রোজাগুলো ওই সেম মাসে রেখে নেবে এবং সেম সকাল মাসেই ছয়টা রোজা রেখে নেবে